হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পৃথিবীর খবর আজকে আমরা কথা বলতে যাচ্ছি যে মাধ্যমিকে থাকছে না বিভাগ পদ্ধতি ডাক্তার দিব্যুমণি বললেন একটি সুখবর এর আগে যা বললেন আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকেনটি বাঁচিয়ে দেবেন যার ফলে আপনারা পৃথিবীর সকল খবর পাবেন সবার আগে বাংলায় আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ডাক্তার দিব্যুমণি বলেছেন আর থাকবে না বিজ্ঞান মানবিক ও ব্যবসার বিভাগ থাকবে না বিভাগ পদ্ধতি এর কারণ হলো জিএসসির পর আর ছাত্রছাত্রীরা নিজের পছন্দের মতো বই পড়তে পারে না ছাত্রছাত্রীরা পিতামাতার চাপে পড়ে পড়তে হয় নানা বিষয় যার ফলে তারা মাধ্যমিক স্তরে সকল প্রকার জ্ঞান লাভ করতে পারে না এর জন্য থাকছে না বিবাক পদ্ধতি যার ফলে ছাত্রছাত্রীরা সকল বিষয়ের উপর জ্ঞান লাভ করতে পারবে কিন্তু বন্ধুরা তোমাদের বিষয় পছন্দ করতে হবে এর মানে হলো আমরা যে নবম ও দশম শ্রেণীতে সায়েন্স আর্টস আর কমার্স নিয়ে থাকি তা আর থাকবে না তোমাদের এখন সায়েন্স আর সায়েন্স আর্টস ও কমার্স নিয়ে পড়তে হবে না কিন্তু বন্ধুরা উচ্চ মাধ্যমিকে গিয়ে তোমাদের বিভাগ পদ্ধতি আবার চালু হবে এবং তোমাদের পছন্দ করতে হবে বিভাগ জি হ্যাঁ বন্ধুরা এরপর বন্ধুরা পাবলিক পরীক্ষা হচ্ছে কম এবং ক্লাস পরীক্ষা আনুমানিকভাবে বেশি হতে যাচ্ছে যা করছে সরকার এই সকল লক্ষ্যের কাজ চলছে শিক্ষা মন্ত্রণালয়ে আবার এই বিষয়ে জানতে চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়ান সাহেব বললেন প্রতিটি শিক্ষার্থীর সকল বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন তাই আমি মনে করি এটি একটি যুক্তির বিষয় তো বন্ধুরা আপনারা কি মনে করেন তা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনি তো বন্ধুর মাঝে শেয়ার করবেন আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা